মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি এসেছি কালীন জবনের শিকার। আব্দুল হামিদ, শিকার না করে কিছুতেই আমি গৃহে ফিরে যাব না। আমি চেয়ার বেড়ে তোলা নাথেন, শিকার আমাকে করতেই হবে। আব্দুল হামিদ শোন, ছোট হুজুর, ওই তো ওই তো একটি পাখি দেখা যাচ্ছে। সব আই শোন আব্দুল হামিদ, তো এখানে কোনো কথা নেই, সব একদম বসে পড়। আব্দুল হামিদ, বাহ অপূর্ব, কি সুন্দর পাখি! আমি চার মেরে তোলো রথিন, শিকার তোমাকে করতেই হবে। তিনি তোর শিকারটা একেবারে ড্যামেজ করি। সেট ডাউন, এখানে বস, কোনো কথা নেই। যদি তার মানে হাঁচি মারছিস কেন? ঠান্ডা লেগেছে? একদম চুপ, দেখ চুপ, কোনো কথা নেই। আমি চেয়ারম্যান তলতিন, শিকার আমাকে করতেই হবে। এই চুপ, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। শোন এই আব্দুল হামিদ, ইয়া মানে সার্টেনলি আব্দুল হামিদ, সুন্দর হরিণ হুজুর, দাঁড়াইছি হুজুর, দুটা শিকার আমি পেয়েছিলাম কিন্তু তুই শেষ করে দিলি। কান্দার আব্দুল হামিদ, আমি চেয়ার বেড়ে তোলা লাভছেন, মুখে যা বলি ঠিক আছে ঠিক তাই করি, কিন্তু তুই যদি আমার পুরানো চাকর না হতি, কারণ দাদা তোকে অনেক স্নেহ অনেক মায়া করতো, শৈশব থেকে আমাদের বাড়িতে তুই মানুষ হয়েছিস, তাই তোকে আমি আঘাত করলাম না। আব্দুল হামিদ, এই এই আব্দুল হামিদ চুপ, চুপ, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, আমাকে শক্ত করে ধর। আব্দুল হামিদ, তৃষ্ণা, আমাকে একটু পানি, আমাকে একটু পানি খাওয়াতে পারিস? আব্দুল হামিদ, ওই তো সামনে দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি, ওইখানে যে আপনি পানি দেবেন। আব্দুল হামিদ, আমাকে শক্ত করে দাও। হ্যালো ছোট বোন গনু, সে কখন স্কুলে গিয়েছে, এখনো ফিরলো না, প্রতিদিন তো এত দেরি হয় না, আজ আজ কেন এত দেরি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, দাদা, গনু এসেছিস? হ্যাঁ গনু, 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 তোর মুখখানে এত মলিন দেখাচ্ছে কেন রে, কেউ কি কিছু বলেছে? দাদা আর যাবো না, ওই
বলছে যে কোনো স্কুলে যাবে না কেন, স্কুলে না গেলে কি লেখাপড়া হবে? আমি তোকে বাড়িতে মাস্টার রেখে পড়ার ব্যবস্থা করব, আর তোতামে তোকে গালি দিয়েছে, হ্যাঁ দাদা, আমি এর উপযুক্ত বিচার করব, তুই কোনো ভাবনি না। আচ্ছা কিন্তু দাদা, হ্যাঁ বল, অনেক দিন হলো কি আসল ফিশার আলেকের কণ্ঠ না, তাই মনে হচ্ছে খালের ভাই যদি হয় তাহলে ওর সঙ্গে আমি কোনো কথাই বলবো না। ও আই দেখি তুই এসেছিস ভাই, কেমন আছো দাদা? কালেক কেমন আছিস ভাই? হ্যাঁ অনেক ভালো আছি দাদা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমরা সবাই ভালো আছি রে। কিরে গুনু, আরে তুই পেশার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? এ কি, তুই কি রাগ করেছিস? রাগ করব না, এতদিন পরে তুমি বিলেত থেকে ফিরে এসেছো, দাদার জন্য কি এনেছো আর আমার জন্য কি এনেছো? আরে বোকা, দাদার জন্য এনেছি শার্ট কোট প্যান্ট, এবং তোর জন্য এনেছি আমি লাল টুকটুকে একটি শাড়ি। যে শাড়ি পরে, হ্যাঁ শাড়ি, শাড়ি কেন কেন মানে তোকে বিদায় করতে হবে না দাদা? আরে না, আরে রাগ করিস না, তো আমি কিছু বুঝতে পারছি না, বলো দাদা। দাদা তুই কি আমার চিঠি পাসনি? খালে কেন দাদা, তোমার চিঠি তুই দাদা
তোর কান্না জানিস হইতে পারছি না কালিক, তুই আর কাকে তুই কি জানিস না, তুই বুঝতে পারিস না, মা বাবা কেন চিরদিন বেঁচে থাকে না, আমি বুঝি কেন অবুঝ হচ্ছিস কালে, আমি বুঝি বুঝি না দাদা, এতদিন পর তোমরা আমাকে কেন সংবাদ দিলে না, আমি কি তোমাদের পর হয়ে গেছি, ওরে কোনো ওরে কোনো আমাকে কেন সংবাদ দিস, দাদা এতদিন পরে এতদিন পর খালে কাশলো, ওর ওর খাবারের ব্যবস্থা কর, ঠিক আছে দাদা, বসব আলাপ না করে তুই রান্নার ব্যবস্থা কর, ঠিক আছে দাদা, আমি তাড়াতাড়ি রান্না করব, আর আমরা তিন ভাই বোন একসঙ্গে খাবো, কাজী সাহেব আর আছেন কাজী সাহেব, দাদা কি জানো আসছে, হ্যাঁ তুই ভিতরে যা, আমি 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 দেখছি, তাই যাচ্ছি দাদা, মন বুঝতে যা 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 চল যা, জানুয়ার ইডিয়েট রাস্কেল, কাজী সাহেব বাড়ি আছেন, কাজী সাহেব ও আরে আরে দুলুমিয়া সাহেব যে, আসসালামু আলাইকুম কাজী সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন কাজী সাহেব, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো, আমি ভালো, আপনার শরীর কেমন, আলহামদুলিল্লাহ ভালো, বসুন কাজী সাহেব, এসেছি নিশ্চয় বসবো কাজী সাহেব, ইয়ে মানে কাজী সাহেব, হ্যাঁ বলুন কাজী সাহেব, আরে কাজী সাহেব এ আপনার ছোট ভাই খালেক না, হ্যাঁ আমার ছোট ভাই খালেক, আরে খালেক তুমি কেমন আছো খালেক, আমরা খুব ভালো আছি সাহেব, সাহেব তুমি বিলেত থেকে কবে আসলে, এই তো গত সপ্তাহে এসেছি, তোমার পরীক্ষার রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস পাস করেছি, আমি জানতাম খালেক তুমি কাজী বংশের সন্তান, তুমি ফার্স্ট ক্লাস, ইয়ে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, ইয়ে মানে কাজী সাহেব, হ্যাঁ বলুন চরমা সাহেব, কাজী সাহেব ইয়ে মানে, হ্যাঁ বলুন, সার্টেনলি স্মোকিং, নো ও আই এম সো সরি কাজী সাহেব, ইয়ে মানে ও মাই গড টু সরি সরি কাজী সাহেব, আচ্ছা কাজী সাহেব ইয়ে মানে কাজী সাহেব, আমি গিয়েছিলাম কালিন যাবনের শিকার করতে, আচ্ছা শিকার করতে করতে আমার বড্ড পানি পিপাসা লেগে গেল, তাই তো আব্দুল হামিদকে বললাম, আব্দুল হামিদ তৃষ্ণায় আমার বুকের বাজার ফেট, তুই আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারিস, তখন আব্দুল হামিদ কি বললো জানেন কাজী সাহেব, কি বলেছে আব্দুল হামিদ, বললাম ওই তো অধুরে বৈঠক রফিক কাজীর বৈঠকখানা, সেখানে আপনি চলুন, তাই তো পানি পিপাসা নিবারণ করার জন্য আমি আপনার বৈঠকখানায় চলে, বেশ বেশ করেছেন চেয়ারম্যান সাহেব, ঠিক আছে আপনি বসুন, আমি পানি পিপাসা নিবারণের ব্যবস্থা করছি, খালেক ভাই খালেক তুই একটু ভিতরে তো ভাই, ঠিক আছে দাদা, আমি এখন এর জন্য আমি এখন পানি, হ্যাঁ পানি নিয়া, ইয়ে মানে কাজী সাহেব, দাদা বলুন, আমি বাড়িতে ঢুকতে মাত্র পথে যে একটা মেয়ের সঙ্গে দেখালো, মেয়েটা যেন, মেয়ের কথা বলছেন, হ্যাঁ ও আচ্ছা ও তো আমার বোন, ছোট বোন, আপনার ছোট বোন, আমার ছোট বোন গুনু, নামটা কি বললেন, গুনাই, গুনাই বিবি, সুন্দর আপনার একমাত্র ছোট বোন, ঠিক চাঁদের মতো, ইয়ে মানে কাজী সাহেব লেখাপড়াটা, লেখাপড়া ইনশাআল্লাহ ভালো, বিয়ে শাদি, হ্যাঁ মাইনর পাস করেছে, বিয়ে শাদি এখনো দেয়নি, ও মাই গড, দাদা আমি চারু সাহেব পান্ডে এসেছি, হ্যাঁ দাদা দে নিন চারু সাহেব, নিন চারু সাহেব, Ah!
চেয়ারম্যান সাহেব, পানি ফেলে দিলে না পড়ে গেল? আমি কি পানি খেলেন না যে? ঠিক আছে দাদা, আমি পানি আবার পানি আজকে আমি খাবো না, পানি খাবো আমি সেই দিন। কোন দিন? যেদিন দলন অধীন চেয়ারম্যানের আসবে শুভ দিন। পানি খেলো না, কিছু বুঝতে পারলাম না। আমি তো কিছু বুঝতে পারলাম না। তুই কি কিছু বলেছিস? না না দাদা, আমি কখনো বললাম না। কেমন যেন উলট পালট হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। চেয়ারম্যান মানুষ, পানি চাইলো, পানি দিলাম, খেলো না, চলে গেল আবার যেন, আমি তো কিছুই বুঝলাম না। জানি না দাদা, ওরা বড় লোক, ওদের মন কখন কি হয় কেউ জানে না দাদা। থাক, এসো দাদা, আমরা তিন ভাই বোন মিলে চল একা তো খাওয়া দাওয়া করব। ঘনবদ রান্না করে বসে আছে, চল আমরা সবাই মিলে একসাথে খাবো।